সোনাগাজী মাদ্রাসা ছিল অধ্যক্ষ সিরাজের সাম্রাজ্য ছাত্র নিপীড়নের পাশাপাশি টাকা ও লোপাটের অভিযোগ ও কুষ্টিয় বন্দুকযুদ্ধে নিহত তিন অস্ত্র ও গুলি উদ্ধার টঙ্গীর শিল্প এলাকায় অধিকাংশ সড়কের বেহাল দশা ছাপ্পান্নটির অবস্থা যাচ্ছে তাই শিগগিরই সমাধান বলছেন জনপ্রতিনিধিরা শুনছিলেন ফার্স্টি কে ওটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি এছাড়া সংবাদে আরো থাকছে ঝিনাইদহে প্রতিবন্ধীদের নিয়ে একতা উন্নয়নের ব্যতিক্রমী উদ্যোগ সহায়তা পাচ্ছে চারশো জন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছিল অধ্যক্ষ সিরাজের সাম্রাজ্য জামাত নেতা সুরাজ পরবর্তীতে ভোল পাল্টে ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক তুলে ধরে ক্ষমতা অটুট রাখেন ছাত্রী নিপীড়নের পাশাপাশি মাদ্রাসার জন্য বরাদ্দের টাকাও লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সহকর্মীরা প্রতিবাদ করলে বের করে দেয়া হতো কমিটি থেকে ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল নুসরাতকে পুড়িয়ে হত্যার পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অনিয়মের তথ্য একে একে বেরিয়ে আসছে সোনাগাজির ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ছিল তার একচ্ছত্র আধিপত্য বেপরোয়া রাজত্ব শুধু ছাত্রীদের যৌন হয়রানি নয় নাশকতার মামলাও আছে তার বিরুদ্ধে দু সাল পর্যন্ত সিরাজ জামাতের রোকন ছিলেন তবে স্থানীয় জামাত নেতাদের দাবি অপকর্মের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বহিষ্কারের বিষয়টা এটা সার্কুলারের মাধ্যমে দুই হাজার ষোলো ওনার বহিষ্কার আদেশটা চূড়ান্ত হয় দু সালে সনদ জালিয়াতির মাধ্যমে সিরাজ মাদ্রাসার অধ্যক্ষ হন দু এগারো সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাদ্রাসায় অনিয়মের জন্য তদন্ত কমিটি গঠন হয় দু সালের ১২ নভেম্বর আটত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা প্রশাসন তবে ক্ষমতার দাপটে সেসব রিপোর্ট ধামাচাপা পড়ে আছে সিরাজের বিরুদ্ধে কথা বলতে গেলেই চাকরি হারানো সহ হয়রানিতে পড়েছেন শিক্ষক কর্মচারীরা সনদ জালিয়াতি সম্পর্কে আমরা যতটুকু জানি শিক্ষা মন্ত্রণালয় একটা অভিযোগ করেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার তদন্ত আসছে যে সরকার আছে ওই সরকারের ছায়াতলে আশ্রয় নিয়ে আমরা এই মাদ্রাসাল অকর্ম কাজগুলো আছে খুব করে প্রিন্সিপালের অনেক কিছু আমরা কেন আমার তিনবার আমার চোখের সামনে আমি ধরা গেছে বা দরা খাওয়ার পরে আমি নিজেই আমি কাটতেছি ওনার ইয়া দেখি বা উনি জড়ায় দেরি এই দাঁড়ায় থাকি আমি জড়ায় দেরি তার আদর্শ করতেছি মেয়েদের সিরাজ তার সব অপকর্ম ঢাকতে অর্থ বরাদ্দের ভাগ দিতেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক প্রভাবশালীদের নিপীড়নের প্রতিবাদ করায় নুসরাতকে পুড়িয়ে হত্যার ষড়যন্ত্রে উপজেলা আওয়ামী লীগ সভাপতিরও সম্পৃক্ততা উঠে আসায় সুষ্ঠু তদন্ত চেয়েছেন দলের নেতারা আমি যেটা শুনছি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ ওনারা তদন্ত করছেন তদন্ত রিপোর্ট দাখিলের পরেই প্রয়োজনীয় ব্যবস্থা হবে নুসরাত হত্যা এবং মাদ্রাসার সার্বিক অনিয়মের ভেতরের তথ্য খতিয়ে দেখছে প্রশাসন আগের কোনো যে কোনো দুর্বলতা ছিল কি না তাদের কোনো অবহেলা ছিল কি না বা আর্থিক যে সব অনিয়মের কথা বলা হয়েছে সেগুলো আছে কি না এই বিষয়গুলো আমরা নতুন কমিটির মাধ্যমে প্রতি দেখব রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন কক্সবাজারে দু গ্রুপের গোলাগুলিতে দু জলদস্যু নিহত হয়েছে পুলিশ জানায় কুতুবদিয়া উপজেলার লেমশিখালী দরবার শরীফ সংলগ্ন বেড়িবাদের উপর ভোররাতে দু গ্রুপ জলদস্যুর মধ্যে গোলাগুলি হয় খবর পরে সেখানে দুজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এদিকে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায় রাফিল নিহত হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ চুয়াডাঙ্গার জীবন নগরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারে দুজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন স্থানীয়রা জানায় উপজেলার উত্তর পাড়ায় ভোরের দিকে মাছ ব্যবসায়ী ওমর আলী তার ঘরের সামনে টাঙানো জিআই তারে কাপড় শুকাতে দিচ্ছিলেন এ সময় বিদ্যুতায়িত হয়ে চিৎকার করলে তার মা আশুরা খাতুন পিতা সমীর আলী এবং বড় ভাই আব্দুল কাদের ও ভাইয়ের স্ত্রী রুবিনা খাতুন তাকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন এবং তার মা মারা যান। প্রতিবেশীরা হাসপাতালে ভর্তি করেছেন। মা ও বৃদ্ধা নানিকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক যুবক পুলিশ জানায় উপজেলার নওদা গ্রামে রাত দুটার দিকে এনআতুল্লার ছেলে ইমরান হোসেন তার মা মর্জিনা খাতুন ও নানি শামসুন নাহারকে ধার অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রতিবেশীরা জানিয়েছে ইমরান হোসেন শারীরিক রোগী গত চার পাঁচ মাস আগেও তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয় ঘটনার পর থেকে সে পলাত এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ সড়ক অনেক কিন্তু তাতে হাঁটা দেয় তারপরে চলছে ভারী যানবাহন কোথাও শোয়ারে যে পানি উপচে একাকার এমন বেহাল দশা টঙ্গি শিল্প এলাকার অধিকাংশ রাস্তার অপু খন্দকারের ক্যামেরায় টঙ্গিবাসীর দুর্ভোগ চিত্র তুলে ধরছেন অখিল পোদ্দার দেশের এমন কোনো উপজেলা নেই যেখানকার মানুষ বসবাস করেন না টঙ্গীর দুটি থানায় কিন্তু দীর্ঘ সময়েও যাতায়াতে বেহাল দশা কাটেনি শিল্পের জন্য বিখ্যাত এলাকাটির ভাঙা চোরা তেরাশিটি রাস্তার ছাপ্পান্নটির অবস্থা একেবারেই যাচ্ছে তাই তেরোটি সড়কে বছর ধরে জমে থাকে সোয়ারেজের পানি এরই মধ্যে চলছে যান চলাচল করছেন সাধারণ মানুষ

প্রত্যেকটি রাস্তা এখানে কোনো রাস্তা ব্যবহারযোগ্য না সেই হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে আসছি সেগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা এগুলো টেন্ডার দিয়েছি কোনোটা টেন্ডারের প্রক্রিয়া আছে আমাকে তিন বছরের মেয়াদে আমাকে ডিপিপি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় সেটা পেয়েছি প্রত্যেকটি কাউন্সিলরকে বলে দিয়েছি তারা যেন কাজের ধরনের কোয়ালিটিতে যেন কেউ কোনো না ছাড় দেওয়া না হয় প্রয়োজনীয় রাস্তা থাকা সত্ত্বেও তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় শিল্প এলাকার উন্নয়নেও প্রভাব পড়েছে যথেষ্ট এমন অভিযোগ এলাকাবাসীর দশ মিনিট আসতে পারবো সেখানে আমার আধা ঘন্টা লাগে সাতাশো রাস্তা শিলমুন তারপর দারাইল বাকরাইল এই প্রায় এই এই ওয়ার্ডে প্রায় আট থেকে দশটা রাস্তা এতটা বেয়াল অবস্থা যে বাংতি রোডের ভিতরে যে সময় চাকা ভেঙে যায় বা পাতি ভেঙে যায় ওই মহাসড়ক বাদ দিলে আর বাকি সকল জায়গায় খারাপ তো আমি যখন পৌরসভার চেয়ারম্যানি তখন নয়টা রাস্তা ছিল আমি পৌরসভার চেয়ারম্যানের থেকে যখন চলে আসি তখন তিনশো ষাটটা রাস্তা করে দিয়েছিলাম অবশ্য নতুন রাস্তা খুব হয় নাই ওইগুলি পাশে বর্ধিত করা হয়েছে লম্বা একটু মারানো হয়েছে এই আমরা অনেক চেষ্টা করতেছি যে এই রাস্তাটা আসলে খুব জনবহুল রাস্তা সিংবাড়ি পর্যন্ত হয়েছে চারাগালির থেকে এই বাকিটা আসলে দেড় বৎসরে দেড় ফিট কাজও করতে পারেনি টঙ্গীর শিল্প এলাকার অধিকাংশ রাস্তার এমন বেহাল অবস্থার কারণে এলাকার লাখো মানুষের কষ্টের শেষ নেই প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সব সময় পাশে আছে একুশে টেলিভিশন প্রতিবন্ধীদের নিয়ে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে ঝিনাইদহের একতা উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার পর গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটিতে সদস্য ও সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চারশো জনে সম্পূর্ণভাবে প্রতিবন্ধীদের নিয়ে পরিচালিত সংগঠনটি কাজের স্বীকৃতি স্বরূপ এবছর পেয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট একতায় উন্নয়ন হয় সবাই মিলে করব জয় স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে একতা উন্নয়ন সংগঠন যে সংগঠনের সদস্যরা সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা সামলাচ্ছেন কেউ বাক প্রতিবন্ধী কেউ বা শ্রবণ কেউ দৃষ্টি প্রতিবন্ধী সমাজের চোখে পিছিয়ে পড়া মানুষগুলোই এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে সংগঠন গড়ে তুলেছেন দৃষ্টি প্রতিবন্ধী সুমন পারভেজ প্রতিবন্ধীদের নিয়ে পরিচালিত অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ত্রিশ জন ছেলে মেয়েদের নিয়ে যাত্রা শুরু করে দু সালে সংগঠনটির উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীদের প্রতিষ্ঠা করার পাশাপাশি দেশের উন্নয়ন এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত শুধু তারাই নয় সারা দেশের কোন প্রতিবন্ধী কর্মসংস্থানহীন থাকবে না তারা কর্মসংস্থান পাবে যারা শিক্ষিত হবার মতো তারা শিক্ষার সুযোগ পাবে আমার সংগঠনের প্রতিটি কর্মী আসলে কাজের জন্য অনেক উৎসাহ বোধ করছে এবং তারা ভালোভাবে কাজ করছে পথ চলার কয়েক বছরে প্রতিষ্ঠানটি গ্রহণ করেছে নানা উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি ছাগল পালন বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুযোগ প্রদান স্বল্প মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ গবাদি পশু পালন ও শাকসবজি উৎপাদন সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করছে সংগঠনটি এর মাধ্যমে শারীরিক নানা সমস্যা থাকা সত্ত্বেও প্রতিবন্ধীরা হয়ে উঠেছে স্বাবলম্বী আর আত্মনির্ভরশীল প্রতিযোগিতা যুগ এখন আমি তো পিসিএ থাকতে চাই না। 11 আমি আপাতত অন্য সংগঠনের মাধ্যমে কম্পিউটার শিখছি। সমাজে পিসিএ পড়া যে মানুষগুলো, তাদের নিয়ে আমরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাই। এই সুন্দর আপাতত আয়লায় এবং ফ্যামিলি এডুইকেটিং আয়লেই এই সংগঠনটি ওমেকাটর নিয়ম ওরছি। একতা উন্নয়নের ফাউন্ডেশনের অবHttpContext আমরা যে সব করা হয়, এখানে অনেক সহযোগিতা করে ওনারা। সারা দেশের প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করার স্বপ্ন দেখে একতা উন্নয়ন সংগঠনটি। আফসানা নীলা টেলিভিশন নানা নিয়ে একটি অবসর সুবিধা বোর্ড গঠন সহ বিভিন্ন ঝিনাইদহ ভৈরব ও টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ঝিনাইদহে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি বের করা হয় জনগণের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা দুর্ঘটনারোধে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের র্যালি বরিশাল বিভাগের আটত্রিশ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মৌলভীবাজারে নাট্য পরিষদ শ্রীমঙ্গল শাখার দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে লালমনিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীতে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশে দেশের সংবাদ যাবার আগে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সোনাগাজী মাদ্রাসা ছিল অধ্যক্ষ সিরাজের সাম্রাজ্য ছাত্রী নিপীড়নের পাশাপাশি টাকা ও লোপাটের অভিযোগ কক্সবাজার ও কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত তিন অস্ত্র ও গুলি উদ্ধার টঙ্গি শিল্প এলাকায় অধিকাংশ সড়কের বেহাল দশা ছাপ্পান্নির অবস্থা যাচ্ছে তাই শিগগিরই সমাধান বলছেন জনপ্রতিনিধিরা সর্বশেষ খবর জানতে ডায়েরো টু জিরো টু ওয়ান নম্বর ভিজিট করুন কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন